Hello everyone and welcome to a new video of my channel. আমি দেবজিৎ আর এখন রিভিউ করব WandaVision behindhereyes আর tomandjerry সিনেমাটাকে। কিন্তু রিভিউ শুরু করার আগে একটা রিমাইন্ডার যে যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করলে? যাও গিয়ে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো। কিন্তু ভিডিওটাকে 2 মিনিট দেখার পরে সাবস্ক্রাইব করো। কারণ अकॉर्डिंग टू YouTube যে কোনো চ্যানেলেরই ভিডিওকে যদি 2 মিনিট দেখার আগে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু তোমার সাবস্ক্রিপশনটা ইনভ্যালিড হয়ে যাবে। মানে তোমার সাবস্ক্রিপশনটা কাউন্টই হবে না। আর এতদিনে তো জেনেই গেছে যে YouTube এ যে কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করাটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। প্রথমে চলে আসছি WandaVision সিরিজটাতে। তো লাস্ট ফ্রাইডে WandaVision এর 7th এপিসোড রিলিজ হয়ে গেছে আর এই এপিসোডে অফিশিয়ালি সিরিজের ভিলেনকে রিভিল করা হয়েছে, যেটা আমি এই ভিডিওতে স্পয়ল করব না। তাই এটা ছাড়া বাকি এপিসোডে কি হয়েছে আমি সেইগুলোতে চলে আসছি। তো এই এপিসোডে ফোর্থ ওয়াল ব্রেক করা হয়েছে, আর খালি ওয়ান্ডা ফোর্থ ওয়ালকে ব্রেক করেনি, ভিশন, অ্যাগনেস আর ডার্সিও ফোর্থ ওয়াল ব্রেক করেছে। আর দ্বিতীয়বার হেক্সে ঢোকার জন্য মনিকার কাছে এবার পাওয়ার এসে গেছে, কারণ সেল মিউটেশনস এর ব্যাপারে আমাদেরকে 6th এপিসোডেই বলা হয়েছিল। তাই মনিকার অ্যাম্বিউর সাথে এমসিইউ তে মিউটেন্টসদের এন্ট্রিও হয়ে গেছে। আর এই এপিসোডে সেই মিস্টেরিয়াস এরোস্পেস ইঞ্জিনিয়ারকেও রিভিল করা হয়েছে। আর তোমরা যদি তাকে আমার মতো রিড রিচার্ডস এর ক্যারেক্টারটাকে এক্সপেক্ট করে থাকো তাহলে তাকে দেখার পর আমারই মতো ডিসঅ্যাপয়েন্ট হবে। আর এই এপিসোডে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে টাইলার হেওয়ার্ডের ক্যারেক্টারটা ভিলেন নয়, কারণ সে খালি ভিশনকে অনলাইন আনার চেষ্টা করছিল। আর আমি যেরকম আগেই বললাম যে এই এপিসোডে সিরিজের ভিলেনকে রিভিল করা হয়েছে, কিন্তু সে আসলে করতে কি চায় সেটা এই এপিসোডে এক্সপ্লেন করা হয়নি, যেটা আশা করি পরের এপিসোডে এক্সপ্লেন করা হবে। আর আমি এটাও বলছি যে সিরিজটাতে একের চেয়ে বেশি ভিলেন থাকতে পারে। আর আমি এরকম কেন বলছি সেটা এই এপিসোডটা দেখলে বুঝতে পারবে। আর এতদিন যেমন ওয়ান্ডা অন্যের মাইন্ড কন্ট্রোল করে এসছে, সেরকমই এই এপিসোডের শেষে ওয়ান্ডারও মাইন্ড কন্ট্রোল করা হয়েছে। আর যে জিনিসটার অপেক্ষা প্রথম এপিসোড থেকে ছিল সেটা ফাইনালি এই এপিসোডে আছে, আর সেটা হচ্ছে পোস্ট ক্রেডিট সিন। আর এই 7টা এপিসোড দেখার পর আমি বলতে পারি যে ম্যাট শ্যাকম্যানের ডাইরেকশনটা খুবই ভালো, আর তার সাথে সিনেমাটোগ্রাফি আর সেট ডিজাইনিংটাও খুবই ভালো। যদি সিরিজটা কিছু ল্যাক করে সেটা হচ্ছে ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর। এই 7th এপিসোডটার রান টাইম প্রায় 35 মিনিটস এর মতো, আর আমার মনে হচ্ছে যে পরের এপিসোডে কোনো বড় প্লট টুইস্ট আসতে চলেছে। এইবার চলে আসছি বিহাইন্ডহারাইজ সিরিজটাতে। তো সিরিজটাকে সারা পেনবোর্ডের একই নামের নভেল থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, আর এই অ্যাডাপ্টেশনটা কোনো মেজর চেঞ্জেস করা হয়নি। আর তার উপরে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ, তাই সিরিজটার গল্প রিলেটেড কোনো ডিটেইলস আমি দিচ্ছি না। চলে আসি সিরিজটার পজিটিভ পয়েন্টসগুলোর উপরে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে এরিক রিক্টার স্ট্র্যান্ডের ডাইরেকশন। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে ভালো সিনেমাটোগ্রাফি। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে সিরিজটার ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা সিচুয়েশন অনুযায়ী ঠিকই আছে। ফিফথ পজিটিভ পয়েন্ট হচ্ছে স্ক্রিন প্লে, যেটা লাস্ট এপিসোড অব দি সাসপেন্স হোল্ড করে রাখে। আর সিক্সথ পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টার্সদের খুব ভালো পারফরমেন্সেস। এবার যদি আমি চলে আসি সিরিজটার নেগেটিভ পয়েন্টসের উপরে, তো পুরো সিরিজটা থেকে খালি আমি একটাই নেগেটিভ পয়েন্ট পেয়েছি, আর সেটা হচ্ছে প্রথম দুটো এপিসোডস এর স্ক্রিন প্লে, যেটা আর একটু ফাস্ট পেস্ট হলে ভালো হতো। মানে সিরিজটা থার্ড এপিসোড থেকে ফাস্ট পেস্ট হয় কিন্তু তার আগের দুটো এপিসোডস এর স্ক্রিন প্লেটা খুবই স্লো থাকে। বাকি সিরিজটাতে কাসওয়ার্ডস এর ইউজের সাথে অ্যাডাল্ট সিনস আর নিউডিটিও আছে, আর সেই জন্যই সিরিজটা খালি 18 প্লাস দের রেকমেন্ডেড। বিহাইন্ড হার আইজ নেটফ্লিক্সে রিলিজ করেছে, আর সিরিজটা ইংলিশের সাথে হিন্দিতেও রিলিজ করেছে। আর আমি যদি সিরিজটার হিন্দি ডাবিং এর কথা বলি তো সেটাও ঠিকঠাকই করা হয়েছে, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে সিরিজটাকে দেখবে কি দেখবে না। তো দেখো, এটা একটা মিনি সিরিজ হওয়া সত্ত্বেও টোটাল রান টাইমটা হচ্ছে প্রায় 5 ঘন্টার মতো, আর তোমাদের এই সিরিজটাকে 5 ঘন্টা দেওয়া উচিত, কারণ সিরিজের টুইস্ট এন্ড টার্ন গুলো তোমাদেরকে এঙ্গেজ করে রাখবে, শেষের প্লট টুইস্টটা খুবই ভালো লাগবে। আর তোমার যদি সাইকোলজিক্যাল থ্রিলার ভালো লাগে তাহলে সিরিজটাকে মিস করাটা একদমই উচিত হবে না। এইবার চলে আসি টম এন্ড জেরি সিনেমাটাতে। তো যদি সিনেমা ট্রেলারটা দেখে থাকো তাহলে গল্পটা অলরেডি জানো, আর এমনিতেও গল্পটা খুবই প্রেডিক্টেবল তাই আর বললাম না। তাই ভিডিওটাকে লম্বা না করে চলে আসি সিনেমার পজিটিভ পয়েন্টস গুলোর উপরে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে টিম স্টোরির ডাইরেকশন, যেটা আমার খুবই ভালো লেগেছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটায় সিজিআই এর কাজ, কারণ টম আর জেরির কনভারসেশনটা পুরোপুরি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আর সেটা সিজিআই তে করা হয়েছে আর খুব ভালোভাবে করা হয়েছে। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে হিউমার, এবার আমার খালি টম আর জেরির মধ্যের হিউমারটাই ভালো লেগেছে, কারণ আমার মনে হয়েছে যে বাকি ক্যারেক্টারসদের হিউমারটা জোর করে অ্যাড করা হয়েছে। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা খুবই ভালো। ফিফথ পজিটিভ পয়েন্ট হচ্ছে ভালো সেট ডিজাইনিং, আর সিনেমাটায় টম এন্ড জেরি ছাড়া বাকি অ্যাক্টারসদের পারফরমেন্সও ঠিকঠাকই আছে। এবার যদি আমি চলে আসি সিনেমাটার নেগেটিভ পয়েন্টসের উপরে, তো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার গল্প, যেটা আমি আগেই বললাম খুব প্রেডিক্টেবল। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার স্ক্রিন প্লে, এইবার স্ক্রিন প্লেটাকে ফাস্ট পেস রাখা হয়েছে কিন্তু সিনেমাটাকে দেখতে যাবো তো খালি টম আর জেরির জন্যই, তাই তাদের স্ক্রিন টাইমটা আর একটু বেশি হলে সেটা সিনেমাটার জন্যই ভালো হতো। আর থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে সিনেমাটা ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট ল্যাক করে, আর এটা হবেই, কারণ একটা 1.5 ঘন্টার সিনেমায় অনেকগুলো ক্যারেক্টার থাকলে সবাইকে সমানভাবে ডেভেলপ করা যায় না। বাকি সিনেমাটা এমন কিছু নেই যার জন্য সিনেমাটা বিলো 18 জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাবে, সিনেমাটাকে ছোটদেরকে মাথায় রেখেই বানানো হয়েছে, আর এটাই সিনেমাটার সব থেকে বড় অ্যাডভান্টেজ। টম এন্ড জেরি ইংলিশের সাথে হিন্দি
হিন্দিতেও রিলিজ করেছে। আর অনেস্টলি বলতে গেলে আমার সিনেমার হিন্দি ডাবিংটা খুব একটা ভালো লাগেনি, তাই সিনেমাটাকে আমি ইংলিশে দেখতেই রেকমেন্ড করব। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে সিনেমাটাকে দেখতে যাবে কি যাবে না। তো দেখো, তুমি যদি টম অ্যান্ড জেরির ফ্যান হও তাহলে সিনেমাটাকে দেখতে যেতে পারো, কারণ গল্পটা ভালো না হলেও টম অ্যান্ড জেরি ফ্যান্সদের সিনেমাটা ভালোই লাগবে। কিন্তু তুমি যদি টম অ্যান্ড জেরির ফ্যান না হও তাহলে সিনেমাটাকে স্কিপ করতে পারো। দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে হিট করে দিও, আর ভিডিওটার নিচে ডান দিক চেপে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাও হিট করে দিও, আর তার পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে সব থেকে প্রথম পৌঁছয়। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।